বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মোহাম্মদ রায়হানের মৃত্যুর প্রায় আড়াই মাস পেরিয়ে গেছে। রায়হান এখন শান্তিতে ঘুমিয়ে আছেন কবরে, কিন্তু পৃথিবীতে রেখে গেছেন তার কৃতিত্বের স্বাক্ষর। 15 অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষায় জিপিএ 2.92 পেয়ে উত্তীর্ণ হয়েছেন রায়হান। বেলা 11:30 ফল জানতে পারে তার পরিবার। ফল পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আমার ছেলে নাই, আজ আমার ছেলে পরীক্ষাটা দিয়েছে, আমার একটাই মানিক ছিল। রায়হান নোয়াখালী সদর উপজেলার নোয়াইন্না ইউনিয়নের 1 নং ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজি বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও আমিনা দম্পতির একমাত্র ছেলে। তিনি রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। জানা যায়, গত 5 আগস্ট বাড্ডায় বিজয় মিছিলে যোগদান করলে গুলিবিদ্ধ হন রায়হান। এরপর 6 আগস্ট দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বাবা মোহাম্মদ মোজাম্মেল হোসেন বাড্ডায় একটা বাড়িতে কেয়ারটেকারের চাকরি করতেন। রায়হান পাশেই একটা মেসে থাকতেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।